আমাদের স্ক্রিনে দেখতে ভীষণ ভালো লেগেছে, প্রকৃতি নৈসর্গ ইত্যাদি ইত্যাদি, আমরা জানি কীভাবে শ্যুটটা করা হয়েছে। এবং মানে এটার গল্পটার সঙ্গে ওই রাস্তা, ওই সিনারি, ওই জায়গাগুলো খুব দরকারি, যে কারণে আমাদের ওরমভাবে লোকেশন বাছা হয়েছিল। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে খুব খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। হিরণের সঙ্গে একসঙ্গে কাজ করার কীরকম, মানে হিরণ অ্যাজ এ কো-অ্যাক্টর কীরকম? খুব ভালো অ্যাজ এ কো-অ্যাক্টর। এবং যেহেতু এইটার মজার ব্যাপার হচ্ছে এই মেহের আলীর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ সবটাই হিরণদার লেখা, সুতরাং এরকম হয়েছে যে কোনো দিন গেছি হয়তো যা স্ক্রিপ্টটা লেখা ছিল বা ওই সিনের যা ডায়লগ ছিল, হিরণদা হয়তো আগের দিন বসে চেঞ্জ করেছে, গেলাম আমাকে বললো শোনো 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 চেঞ্জ হয়েছে এইটাই, ডায়লগ কী করে বলবো, দাঁড়া দাঁড়া হয়ে যাবে হয়ে যাবে। সো এইরকম আর কন্টিনিউয়াস চেঞ্জ হতে থেকেছে, যেরকম হয় যে কোনো রাইটার বা ডিরেক্টরের সবসময় মনে হয় যে আরও বেটার কীভাবে করা যায়, আরও বেটার কীভাবে করা যায়। তো এই কম্বিনেশনটা খুব মজাদার হিরণদার অরিন্দমদার। তো কন্টিনিউয়াস আমাদের স্ক্রিপ্ট, আমাদের গল্পের মেন কাঠামো তো অবশ্যই আগে ছিল, কিন্তু ডায়ালগের নুয়ান্সেস চেঞ্জ হতে থেকেছে এবং ওই রকম অন দ্য টোস থাকতে হয়েছে সবসময়। মেহের আলী একটি ছেলে যে যার বহরমপুরে জন্ম এবং যে মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং যে এখন কলকাতায় একটি মুসলিম মেসে থাকে বন্ধুবান্ধবরা একসঙ্গে, অ্যান্ড সে একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এখন, এবং কোনো একটি কারণে সে জেলে যায় এবং জেলে যাবজ্জীবন হয়, এবং সেখান থেকে সে কী করে পালায়, অ্যান্ড পালিয়ে সে অমৃতা চ্যাটার্জিকে কিডন্যাপ করে, এবং কিডন্যাপ করে কোথায় যায় এবং কেন কিডন্যাপ করে সেটা জানার জন্যই মেহের আলী। আগে আমার কাজ হয়েছে মজনু বলে একটা ফিল্মে, ও পিয়ারে পিয়া আরিজ সিং এর গাওয়া গানটা খুবই সুপারহিট হয়। তো তারপরে সেকেন্ড কাজ হিরণের সাথে, খুবই স্পেশাল। তো এই মেহের আলীতে আমার দুটো গান আছে, একটা রোম্যান্টিক গান, সেটার নাম হচ্ছে তোর প্রেমে পড়েছি বলে, তো গানটা গেয়েছি আমি, আর গানটা লিখেছে সৌম্যদীপ বলে একজন নতুন লিরিসিস্ট, খুব ভালো কাজ করেছে, ইয়াং ছেলে। তো আরেকটা গান যেটা খুবই মানে আমার কাছে স্পেশাল সেটা হচ্ছে তিমির গেয়েছে গানটা, গানটার নাম হচ্ছে শ্রাবণে, খুব মেলাঙ্কালি, খুব স্যাড একটা ফিলের গান, যেরকম থিম হিসেবে ইউজ হয়েছে মেহের আলীতে। তো এই দুটো গান নিয়েই আমার মেহের আলীর অ্যালবাম। তোর প্রেমে পড়েছি, তোর প্রেমে পড়েছি, মন তোকে দিয়েছি, তোর প্রেমে পড়েছি, দে বাড়িয়ে দে হাত, শুনব না অজুহাত, চলবো একসাথে হোক দিন বা হোক রাত। তোর প্রেমে পড়েছি, তোর প্রেমে পড়েছি, মন তোকে দিয়েছি, তোর প্রেমে পড়েছি।